অমৃতা লোকসভায় স্পিকারকে চিঠি লিখেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় কি এই দুজনকে তারা দল ত্যাগ করেছেন তো তাদেরকে সংসদ পদ খারিজ করে দেওয়া হোক, কিন্তু সুনীল মণ্ডল যেহেতু স্পিকারকে লিখে জানিয়ে দেন যে তিনি তৃণমূলেই আছেন এবং ভুল বোঝাবুঝি হয়েছিল, ফলে তৃণমূলের নেতৃত্বের কাছে তিনি বলেন কি তিনি দুঃখ প্রকাশ করেছিলেন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন কি যেহেতু সুনীল মণ্ডল ক্ষমা চেয়েছেন দলের কাছে তার কেসটা নিয়ে আর তারা পার্সু করছেন না। তবে স্পিকারের কাছে তিনি দেখা করেও দাবি করেছিলেন যে শিশু অধিকারীর ক্ষেত্রে যে তারা চিঠি লিখেছেন সেক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল লোকসভা বুলেটিনে জানানো হয়েছে কি শিশু অধিকারীর বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল যে চিঠি লিখেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় সেটা প্রিভিলেজিয়াস কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন প্রিভিলেজিয়াস কমিটি মিটিং করার পর যা সিদ্ধান্ত রেকমেন্ড করবে সেটা স্পিকারের কাছে আসবে এবং তারপর স্পিকার তার সিদ্ধান্ত জানাবেন। এই প্রিভিলেজিয়াস কমিটিতে পশ্চিমবঙ্গ থেকে কয়েকজন সাংসদ রয়েছেন অমৃতা, যার মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন সদস্য, দিলীপ ঘোষের মেম্বার রয়েছেন, রাজীব বিশ মেম্বার রয়েছেন এই কমিটির। এখন এই কমিটি সুপারিশ করবে স্পিকারের কাছে কি যে পিটিশনটা জমা দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় শিশির অধিকারীর বিরুদ্ধে এবং শিশির অধিকারী যা জবাব দিয়েছেন দুটোকে নিয়েই এখন এই কমিটি সিদ্ধান্ত নেওয়ার পর রেকমেন্ডেশন গুলো জানাবে স্পিকারকে, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্পিকার ওম বিড়লা। ধন্যবাদ বিজেন্দ্র। ফের মুখ্য সচিবকে তলব রাজ্যপালের, সোমবার সকাল 11টায় রাজভবনে তলব। বিরোধী দলনেতাকে নেতায় যেতে বাধাদানের অভিযোগ, গত 7ই জানুয়ারি শুভেন্দুকে বাধাদানের অভিযোগ ওঠে। সেই প্রসঙ্গে তথ্য জানতে মুখ্য সচিবকে তলব রাজ্যপালের, টুইটে জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এই নিয়ে আমরা কথা বলেছিলাম কুনাল ঘোষের সঙ্গে, কি প্রতিক্রিয়া তার শুনুন। রাজ্যপাল ক্রমাগত তিনি তার এখতিয়ার বহির্ভূত কাজ করে চলেছেন এবং রাজ্যপাল পদটি সংবিধানে আমরা তাদের সম্মান করি, কিন্তু সেখানে দাঁড়িয়ে এই জগদীপ ধনখড় যেভাবে একটি দলগত নেতার ভূমিকা পালন করে চলেছেন এবং সরকারের বিরুদ্ধে বিষোদ্গারমূলক পরিকল্পিত উদ্দেশ্য প্রণোদিত কাজ করে চলেছেন, যেটা তার কোনোভাবে তার এখতিয়ারে পড়ে না। আসলে ক্রমাগত বিজেপির এই গোষ্ঠীবাজি দেখতে দেখতে ক্লান্ত হতাশ এই বিজেপি নেতা জগদীপ ধনখড়, তিনি এই সব জায়গা থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের কাজ করছেন। আসলে এই জগদীপ ধনখড় আর শুভেন্দু অধিকারী এই জুটিটা হচ্ছে ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, এর বাইরে এনাদের কোনো গুরুত্ব নেই। বিধাননগর পুর ভোটের প্রচারে দফায় দফায় দিলীপ ঘোষকে বাধা পুলিশের। এদিন কেষ্টপুরের জগৎপুরে 20 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী দেবব্রত হালদারের সমর্থনে প্রচারে যান বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। কোভিড বিধি ভেঙে 5 জনের বেশি সমর্থককে প্রচারের অভিযোগে তাকে আটকায় পুলিশ। এরপর 21 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী নিহার সরকারের সমর্থনে প্রমোদ করে প্রচারে গিয়েও পুলিশি বাধার মুখে পড়েন দিলীপ ঘোষ। তৃণমূলের কর্মীরা সেখানে বিক্ষোভ দেখায়। আজ 11 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শুভজিৎ দাস এবং 24 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী স্বপন শিকদারের সমর্থনে প্রচার করেন দিলীপ ঘোষ। রাস্তার ধারে চাই আসরে চলে জনসংযোগ, ভয় দেখিয়ে ভোট কেনার চেষ্টা চলছে। নিরপেক্ষ ভোট হলে বিজেপি জিতবে, রাজ্য জুড়ে আতঙ্কের পরিবেশ, মন্তব্য দিলীপ ঘোষের। তৃণমূলের প্রতিক্রিয়া এখনো মেলে। এই মুহূর্তে আমরা রয়েছি জগৎপুর বাজারে, যেখানে 20 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর হয়ে যখন প্রচারে এসেছিলেন দিলীপ ঘোষ, সেই সময় তাকে কিন্তু এই মুহূর্তে এখানে আটকে দেওয়া হয়েছে। পুলিশের তরফে বলা হচ্ছে যে 5 জনের বেশি নিয়ে কোভিড বিধিকে ভায়োলেট করেছেন বা লঙ্ঘন করেছেন দিলীপ ঘোষ, এবং সেই কারণে তাকে এখানে আটকানো হয়েছে। যদিও দিলীপ ঘোষের বক্তব্য ছিল যে তার এই কর্মসূচি সম্পর্কে আগাম জানানো হয়েছিল, তাকে দেখে বাইরের লোকজন বা যারা কর্মী সমর্থক তারা ছুটে এসেছেন, এক্ষেত্রে তার হাতে কিন্তু কিছু নেই। সেই জায়গা থেকে এই মুহূর্তে তর্কাতর্ক চলছে, মেলা খেলা সবই চলছে, নির্বাচনও চলছে, কোর্ট বলেছে আমরা বিধি মেনে প্রচার করছি, কিন্তু বিজেপি প্রচার করতে পারবে না। এটা কি ধরনের গণতন্ত্র? এ পুলিশি গণতন্ত্র চলবে না এখানে। পুলিশ বলছে 5 জনের বেশি, পুলিশ গুনে নিক না, আমি তো বললাম আমার সঙ্গে আপনি হাঁটুন আর আমি 5 জন লোকই নিয়ে যাব। আমার এমএলএ আছেন বঙ্কিমদা, আমি আমার ক্যান্ডিডেট আছে, লোকাল কার্যকর্তা একজন আছে। এখন কি করবেন? এখানে তো আটকে রাখা হয়েছে। না না, আমরা তো সোজাই যাব, আমরা সোজা লোক সোজা যাই, ওনার সোজা কথাটা বুঝতে পারছেন না, এটাই সমস্যা। পুলিশের সাথে মুখোমুখি বচসায় জড়িয়েছেন দিলীপ ঘোষ, যেখানে বলা হচ্ছে যে 5 জনের বেশি থাকাতে তাকে এখান থেকে এগোতে দেওয়া যাবে না। যদি দিলীপ ঘোষ বলেছেন যে তিনি 5 জনকে নিয়ে এসেছেন, তার বেশি তিনি আনেননি, তাকে দেখে যদি কেউ আসে সেই দায় কিন্তু পুলিশের। সব মিলে এই মুহূর্তে জগৎপুর বাজার যথেষ্ট উত্তপ্ত, দিলীপ ঘোষের সাথে মুখোমুখি তর্কে জড়াচ্ছেন কিন্তু এই মুহূর্তে এখানকার পুলিশ কর্মীরা। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, জগৎপুর।